হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস রবি ব্লগে। আরও একবার আপনাদেরকে স্বাগত। সো আজকে ভিডিওটা সকাল থেকে আমি শুরু করিনি, একটু ব্যস্ততার মাঝে ছিলাম। আমার আম্মু আসছিল আর কি, আমার মা আসছিল, বসে গল্প আড্ডা এগুলো করতে করতে সময় চলে গেছে। তারপরে হচ্ছে এখন শিলপাটায় আমি বড়ার জন্য মানে পেঁয়াজু ভাজার জন্য এখানে ডাল বেটে নিচ্ছি। এখানে দুটো ডাল নিয়েছি, মশারি ডাল এবং খেসারি ডাল, দুটো কিনে এনে মানে মিক্স করে নিয়েছি, যাতে পেঁয়াজুটা খেতে ভালো লাগে। দুই রকমের ডাল দিলে ভালো লাগে পেঁয়াজু খেতে, তো এটা বেঁধে নিয়েছি। আর হচ্ছে এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে যে রান্না বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ভাজি করবো, তাই বাঁধাকপিটাতে হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো আজকে। আলু দিয়ে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল হবে, তো এই হচ্ছে। আর হচ্ছে ইফতারি বানাবো কিছুক্ষণ পরে, আগে সম্পূর্ণ সব কিছু রেডি করে নিই, রেডি করে তারপর আপনাদেরকে দেখাবো কি কি বানাবো, তো দেখতে থাকেন। এই তো এখানে আলুর চপ বাসতেছি, এই যে এটা মোটামুটি হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে ফেলবো, লাল হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে, খুব সুন্দর ফুলে উঠেছে আলুর চপগুলো। আর এখানে হচ্ছে এই যে বেসন গুলানো, এখানে এই যে বেগুন কেটে রেখেছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ বুটের জন্য, বেশি জাল খেতে পারি না জন্য কম মরিচ, এখানে হচ্ছে পেঁয়াজু ভাজার জন্য এটাকে সম্পূর্ণ মাখায় রেখেছি, এই আলুর চপের জন্য আলু গোল গোল করে চ্যাপটা করে রেখেছি। আর এগুলো ভাজা শেষ কমপ্লিট, এগুলো এখন নামিয়ে ফেলবো, এতে একটা একটা করে তুলে নিচ্ছি। এগুলো একটা একটা করে তুলে পরে বাকিগুলো দিচ্ছি। এখানে ছোলাটা ভাজি করে নিয়েছি, এই যে কমপ্লিট, দেখেন খুব সুন্দর লাগতেছে দেখতেই, খেতে হয়তো অনেক টেস্ট হবে। আর হচ্ছে ইফতারিগুলো বেজে কমপ্লিট করেছি, আর মাত্র 20-25 মিনিট হয়তো মেবি সময় আছে, 20 মিনিটের মতন হয়তো সময় আছে ইফতারে, তো আগেই সব কিছু রেডি করে রেখেছি যাতে ইফতারে তাড়াহুড়ো না করতে হয়। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, আমার সাথেই থাকুন। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে নামাজ পড়ে এখন আসলাম আর কি ভিডিও করার জন্য। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার বেশি বাজে। তো এখন হচ্ছে দেখেন বাইরে কতটা ফর্সা, মোটামুটি চাঁদনি রাত আর কি, আর বাইরে প্রচণ্ড বাতাস, তো সেটার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বাইরে অনেক সুন্দর লাগে, আর এই যে বাতাস বইতেছে তার কারণে, এই যে দেখেন সব কিছু হাওয়া দিচ্ছে, এই যে সব কিছু উড়ে যাচ্ছে বাতাসের কারণে, প্রচণ্ড বাতাস, খুব ভালো লাগে বেলকনিতে এসে বসলে, বারান্দাটাতে অনেক ভালো লাগে। তো এখন যেহেতু শুয়ে ঘুমিয়ে পড়বো, আবার সেহরির টাইমে উঠবো, তো আজকে সেহরির টাইমে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কথা হবে সেহরির টাইমে। তো এখন সকলে ঘুমিয়ে থাকেন, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আবার সেহরির টাইমে উঠা লাগবে সকলেরই, সবারই কাজবাজ আছে, কাজবাজ শেষ করে কমপ্লিট করে যদি সম্ভব হয় ঘুমিয়ে পড়ে, এটাই সকলের জন্য উচিত, টাইমটা পারফেক্ট, যেহেতু 10:30 বেজে গেছে। তো আজকে রাতের সিনারিটাই দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দেখেন দূরে মেন রোড দেখাচ্ছে, ওই যে দূরে মেন রোড, ওই যে দেখাচ্ছে, রাতে অন্ধকার তো অতটা ফর্সা দেখাচ্ছে না লাইটে, এই যে দেখেন কিভাবে দেখাচ্ছে। তো এই তো এখন রাখি, আবার বোরবাইতে কথা বলবো। গতকালকে মানে ভিডিওতে আমি বলেছিলাম যে বোরবাইতে আপনাদের সাথে দেখা মানে কথা বলবো, তো আসলে আপনাদের ভাইয়া একটু অসুস্থ হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো এখন হচ্ছে সকালের পরের দিন, সকালবেলা উঠে বাচ্চাদের জন্য একটা কিছু রান্না করব, মানে এখানে একটু পোলাও রান্না করে দিব, সাথে একটু ডিম দিয়ে দিব, তো এই যে বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, যেহেতু বড়রা রোজা থাকলে আসলে বাচ্চাদের খাবারের প্রতি অনীহা চলে আসে,
যে কারণ দেখে যে ওরা যে বড়রা সারাদিন কিছু খায় না, এই জন্য ওরা ওনা কিছু খেতে চায় না, ইচ্ছে করে না বাচ্চাদের। তাই আর কি ভাবলাম যে অন্য কিছু করে দিই, যদি মুখে রুচি আসে, অনেক একটু ডিফারেন্স কিছু, তাই আর কি এটা করে দিচ্ছি। তো দেখেন আমি কীভাবে করতেছি, এটার ভিতরে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি, ডিমটা ছেড়ে দিয়ে তারপরে নাড়াচাড়া করবো। তো আমি এখানে ডিমটা ফেটে দিয়েছি আর কি, ফেটে বলতে কি এখানে ভেঙে দিয়েছি, আর হচ্ছে যে তারপরে মানে জুড়া জুড়া করে নিচ্ছি, জুড়া জুড়া করে এটার ভিতরে এখন হচ্ছে আমি কলার চালটা দিয়ে দিব। কলার চালটা দিয়ে সামান্য একটু 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিব, মিষ্টি মিষ্টি একটু খেতে ভালো লাগবে বাচ্চাদের। আর এখানে জাল কোনো ইউজ করতেছি না আমি, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও কেউ খাওয়াতে পারেন আর কি, এটা করে দিতে পারেন। যেহেতু এখন রমজান মাস, বাচ্চারা আসলে খাওয়া দাওয়ার কিছু অতটা ইয়ে হয় না, আগ্রহ হয় না, সারাদিনই কিছু দেয় শিশুরা কিছু খেতেই চায় না, মানে ডাক দিলে বলবে যে খাবো না, আর বাচ্চা একেবারেই খেতে চায় না। তার ভাবলাম যে ভাত যেহেতু খেতে চায় না, তাই ভাতের পরিবর্তে এটা দেওয়া যায়। তো এখন এটার ভিতরে কলার চালটা অ্যাড করবো আমি, দিয়ে দিচ্ছি কলার চালটা। তো ওই তো কলার চালটা দিয়ে দিচ্ছি আমি, চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো। তো আমি এই যে এখানে পানিটাও দিয়ে দিয়েছি, চালটা দিয়ে একটু ভেজে কত কিছুক্ষণ পানিটা অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে এটার ভিতরে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি, চিনি অ্যাড করে দিয়ে এখন হচ্ছে এখানে একটা কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি, কোনো ফেটে দেইনি, কিছু করিনি, এমনিতেই আস্ত দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো বাচ্চারা তো জাল খাবে না ওরকম, তাই এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে খাবারের স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু টেস্টিং সল্টটা অ্যাড করে দিচ্ছি, দেখবেন এতে খাবারটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাচ্ছে, মানে বাচ্চাদের মুখেও ভালো লাগবে, খেতে অন্যরকম একটা স্বাদ লাগবে, মুখে টেস্ট লাগবে, ভালো লাগবে, সেজন্য আর কি দেওয়া। আর যে কোনো খাবারেই টেস্টিং সল্টটা দিলে আসলে খাবারটার মজাটাই অন্যরকম হয়, টেস্টটা, তো এই জন্য আর কি দিয়ে দিলাম। তো আমার এটা একদম পানি শুকিয়ে আছে, এখন একটা তাওয়া নিচে দিয়ে এটাকে কিছুক্ষণ বসিয়ে রাখবো এটা নরম হওয়ার জন্য। তো দেখুন আমি যেভাবে করলাম এভাবে করে যদি আপনারা বাচ্চাদেরকে খেতে দেন, অবশ্যই খাবে, একদম এটা দূর হবে, অনীহাটা দূর হবে আর কি বাচ্চাদের। তো মাঝে মাঝে একটু অন্যরকম চেষ্টা করলে আসলে নিজেদের কাছেও ভালো লাগে, বাচ্চারাও ভালো মানে খুশি মনে খেয়ে ফেলে, তো সেজন্য আর কি চেষ্টা, মায়েদের এরকম চেষ্টা আর কি। তো সব মায়েরাই চায় বাচ্চাদেরকে সবসময় খুশি রাখার জন্য, হ্যাপি রাখার জন্য, একটু নিত্য নতুন কিছু করার জন্য। তো সেরকমভাবে আমিও চাচ্ছিলাম যে বাচ্চারা যেহেতু দিনে খেতে চায় না ভাত, সে ভাতের পরিবর্তে অন্য কিছু করা যায় কি না সেই আইডিয়া থেকে এটা করা। তো এই তো আমার এটা প্রায় হয়েই আসতেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, তো যে যেখানে থাকুন না কেন ভিডিওটা আজকে লং করবো না, আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন সকলে, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে, এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে। আপনাদের একটা কমেন্ট পেলে আমি উপকৃত হব আরেকটা ভিডিও সুন্দরভাবে তৈরি করার, আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে, প্লিজ দয়া করে, এই রমজান মাস সকলে আল্লাহ ইবাদত করবেন। তো এই পর্যন্তই বলার, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।